আর এবার উচ্চ মাধ্যমিকের ভুয়ো ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষার আগে ভাইরাল হলো সেই প্রশ্নপত্র। সোশ্যাল সাইটে ইংরেজি প্রশ্নপত্র ভাইরাল। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজের থেকে একটু জানবো, সোমরাজ, কিভাবে প্রকাশ্যে এলো যে ইংরেজি প্রশ্নপত্র ভুয়ো এবং সেটি ভাইরাল? দেখো, গতকাল রাত থেকে উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র বাজারে পাওয়া যাচ্ছে এরকম বহু অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ আসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। মূলত যে প্রশ্নপত্র বাজারে ছাড়া হয়েছে বা যে প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ, সেই প্রশ্নপত্র ইংরেজি নয় তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্ট স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি ইতিমধ্যে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে সংসদের তরফে এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তার কারণ, সংসদের কাছে অভিযোগ এসেছে রায়গঞ্জ বাংলা বেশ কিছু জায়গায় মূলত উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র বিক্রি করে ছাত্রছাত্রীদের থেকে টাকা তোলা হচ্ছে তেমনটাই অভিযোগ এসেছে। এবং তার পরিপ্রেক্ষিতেই সংসদ ইতিমধ্যে সাইবার ক্রাইম এবং স্কুল শিক্ষা দপ্তর পৃথকভাবে সাইবার ক্রাইম অভিযোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। একদিকে যখন সাইবার ক্রাইমে অভিযোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, তখন অন্যদিকে প্রশ্ন ফাঁসের আশঙ্কায় থানায় এবার পরীক্ষার্থীরা। থানায় পরীক্ষার্থীরা সোশ্যাল সাইটে প্রশ্নের বদলে টাকা দাবি। রায়গঞ্জ থানায় অভিযোগ পরীক্ষার্থীদের। প্রতিনিধি ভোক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভোক্তা, ঠিক কি কি অভিযোগ সামনে উঠে আসছে? প্রিয়াঙ্কা, তোমাকে বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে পারে এই আশঙ্কাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রায়গঞ্জ থানায় আসলে তাদেরকে বলা হয় যে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে। কারণ যে মোবাইল থেকে যে মাস্টারমাইন্ড যে একটা মেসেজ আসছে, সেখানে যদি 7-8 হাজার টাকা দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে সেই প্রশ্ন পাঠানোর কিন্তু দাবি করছে। তবে এই ছাত্রছাত্রীরা দাবি করছে যে যদি এরকম হতে থাকে তাহলে যে আমরা যে গোটা বছর যে প্রিপারেশন নিয়েছি যে ভালো ফল করার জন্য, তাহলে কিন্তু সেই ফল পারবে না, সেই আশঙ্কাতে কিন্তু তারা ভুগছেন। তবে এই যে একটা যে অন্য পদ্ধতিতে যে একটা ক্রাইম যে প্রকাশে আসতে চলেছে, কিন্তু এটা কিন্তু একটা একটা ছাত্রছাত্রীদেরকে একটা ভবিষ্যতের দিকে অবশ্যই খারাপের দিক, কিন্তু সেই আশঙ্কায় করছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাদেরকে বারংবার মেসেজ করা হচ্ছে এবং লিখে মেসেজ করছে এবং কাগজে লিখে দিচ্ছে কি কি প্রশ্ন আসবে, সেই অনুযায়ী কিন্তু ডিমান্ড করছে যে ছাত্রছাত্রীদের কাছে যে 5,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ডিমান্ড করছে। এই এই ঘটনাকে সামনে রাখতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। প্রিয়াঙ্কা, হাইট করে রেখেছে নাম্বার তো, উনি আমাদের অনেককেই পাঠাচ্ছে এমনকি টাকার জন্য 8,000, কারোর কাছে বেশিও এরকম পেমেন্ট চাচ্ছে, মানে পার কপি উনি হাতে লিখে হচ্ছে কোশ্চেনটা পাঠাচ্ছে। আমরা চাচ্ছি যাতে এই ভাইরাল করা প্রশ্নপত্রগুলো এগুলো যাতে বন্ধ হয়, একদম সবাই যাতে ন্যায্য নাম্বার পেয়ে যাতে পাশ করে। প্রথমত যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ENGA একটা অংশ, সেটাকে ইভেন সেই কোয়েশ্চেন পেপার নাম্বার বা কিউআর কোড বার কোড বেসিক্যালি কালি দিয়ে ওটাকে শ্যাডো করা হয়েছে, করে সেটাকে বার করা হয়েছে, যেটা ENGA যার পরীক্ষা কিন্তু হয়ে গেছে শুক্রবার। আমাদের ইংরেজি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং যেভাবে আমাদের করা হয় তাতে প্রশ্ন লিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সম্পূর্ণ ভুয়ো। এগুলো ফেক কোয়েশ্চেন পেপার বাজারে ঘুরে বেড়াচ্ছে। তবে এটা সব থেকে আপত্তিকর ঘটনা হচ্ছে যে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে, তারা ভাবছে যে ওটাই বোধ হয় আসল প্রশ্নপত্র এবং অনেকেই টাকা পয়সা দিয়ে কিনছে, এটা সাইবার সেলেও ইনফর্ম করা হয়েছে। আশা করা যায় পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে।